হ্যালো গাইস আপনারা যদি হোয়াটসঅ্যাপটিকে নতুন ভাষণে আপডেট করে থাকেন তাহলে আপনারা একটি নতুন আপডেট পেয়ে যাবেন তো আপনারা যখন এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিয়ে এখানে থ্রি ডটে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে সেটিংস অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে প্রাইভেসি অপশানে ক্লিক করে নিয়ে এভাবে নিচের দিকে স্ক্রোল করে নেবেন এখানে আপনারা একটি নতুন অপশান পেয়ে যাবেন কনট্যাক্টস বলে আপনি এই অপশানের উপর যদি ক্লিক করে নেন এখানে কিন্তু আপনারা দুটি অপশান পেয়ে যাবেন ব্লকড কন্ট্যাক্ট বলে এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টস বলে তো এই নতুন অপশানটি কেন দেওয়া হয়েছে এবং আপনারা এটিকে কিভাবে ইউজ করতে পারবেন কিংবা এটিকে অন অফ করলে কি হয় এমনকি এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টস এই অপশানটিকে অন অফ করার আগে আপনাদের কিন্তু বেশ কিছু ইনফরমেশন জেনে রাখা উচিত তো সেগুলোই জানাবো আজকের এই ভিডিওটিতে তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো হ্যালো গাইস আমি সৌরভ আপনারা দেখছেন ইস্যু ডেক চলো শুরু করা যাক তো আপনারা যদি হোয়াটসঅ্যাপটিকে নতুন ভাষনে আপডেট করে থাকেন তো আপনি যদি এখানে থ্রি ডটে ক্লিক করে নিয়ে এখানে সেটিংসে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে প্রাইভেসিতে ক্লিক করে নিয়ে এবার নিচের দিকে স্ক্রোল করে নেবেন ঠিক আপনারা যে স্থানে আগে আগে ব্লকড কন্ট্যাক্ট বলে এখানে অপশান পেতেন সেই স্থানে কিন্তু এখানে একটি নতুন অপশান পাবেন কন্ট্যাক্টস বলে আপনি এই অপশানের উপর যদি ক্লিক করে নেন এখানে কিন্তু দুটি অপশান পেয়ে যাবেন তো আপনারা প্রথম যে অপশানটি পাবেন ব্লকড কন্ট্যাক্ট বলে অর্থাৎ আপনারা হোয়াটসঅ্যাপে যে সমস্ত কন্ট্যাক্ট ব্লক করে রেখেছেন তা কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং সেকেন্ড যে অপশানটি রয়েছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে অপশানটি রয়েছে হোয়াটসঅ্যাপ বলে তো এই অপশানটিকে অন অফ করার আগে আপনাদের কিন্তু বেশ কিছু ইনফরমেশন জেনে রাখা উচিত তো আপনারা যখন এখানে এই অপশানটি অন করতে যাবেন ঠিক তখন এখানে একটি পপ আপ শো করছে টার্ন অন হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট অর্থাৎ আপনি কি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট এখানে অন করতে চান এবং এখানে নিচে লেখাই রয়েছে যে আপনারা যদি এটিকে অন করে নেন তাহলে কি হবে ইওর কন্ট্যাক্ট উইল বি সেভ টু ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অর্থাৎ আপনার মোবাইলে যে সমস্ত কন্ট্যাক্ট রয়েছে তা কিন্তু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে সেভ হয়ে যাবে এবং আপনি যদি অন্য কোনো মোবাইলে আপনার এই হোয়াটসঅ্যাপটিকে লিঙ্ক ডিভাইস হিসেবে ইউজ করেন তাহলে কিন্তু এই এ যে কন্ট্যাক্টগুলি আপনি এখানে সেভ করে রেখেছেন তাহলে কিন্তু তা অটোমেটিক্যালি সাইন হয়ে যাবে অন্য মোবাইলে শুধুমাত্র নয় আপনি ধরুন একটি নতুন মোবাইল কিনেছেন এবং সেই নতুন মোবাইলে এই হোয়াটসঅ্যাপ টিকে লগ ইন করতে চাইছেন ঠিক তখনও কিন্তু আপনারা এই মোবাইলে যে সমস্ত কন্ট্যাক্ট রয়েছে আপনার নতুন মোবাইলেও কিন্তু এই গুলো কিন্তু অটোমেটিক্যালি সাইন হয়ে যাবে এমনকি আপনারা যদি এই পুরোনো মোবাইলেই আপনার ধরুন হোয়াটসঅ্যাপটিকে আন আনইনস্টল করে নিয়েছিলেন আপনারা যদি পুনরায় ইনস্টল করে নেন ঠিক তখনও কিন্তু আপনারা আপনাদের পুরনো অ্যাকাউন্টগুলো অর্থাৎ পুরনো কন্ট্যাক্টগুলো কিন্তু ফিরে পেয়ে যাবেন তো এই জন্যই কিন্তু এই অপশনটি অন করার কথা বলেছে তো আপনি এখানে ট্রান অন অপশানে ক্লিক করে নিয়ে এটিকে কিন্তু অন করে নেবেন এবং আপনারা যদি এই অপশনটিকে একবার অফ করে নেন তাহলে কি কি হবে দেখুন এখানে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনাদের এখানে স্পষ্টই জানিয়ে দিয়েছে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের লিঙ্ক ডিভাইসে আপনারা কিন্তু এই কন্ট্যাক্টগুলো আর পাবেন না এবং আপনি যদি পুনরায় নতুন কোনো মোবাইলে এই হোয়াটসঅ্যাপটিকে লগ ইন করেন সেক্ষেত্রেও কিন্তু এখানে যে যে কন্ট্যাক্ট রয়েছে তা কিন্তু আপনার নতুন মোবাইলে আর সাইন হবে না অর্থাৎ নতুন মোবাইলে কিন্তু আপনাদের এই পুরনো কন্ট্যাক্টগুলো আর পাবেন না এমনকি আপনি যদি আপনার এই মোবাইলেই পুনরায় আপনাদের হোয়াটসঅ্যাপটিকে আন ইনস্টল করে পুনরায় ইনস্টল করে পুনরায় লগ ইন করার চেষ্টা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে কন্ট্যাক্টগুলো আর কিন্তু শোক করবে না তো সে কথা মাথায় রেখেই কিন্তু আপনি এখানে ডিলিট অপশানে ক্লিক করবেন এবং আপনারা হয়তো কোন কোনো কন্ট্যাক্ট ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে সেভ করেছেন তো সেই জন্য কি করবেন এখানে ডিলিট করার আগেই এখানে এই অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সেভ অল কন্ট্যাক্ট টু ইউর ফোন তো আপনারা অবশ্যই এই অপশানটি কিন্তু এখানে অন করে নেবেন তাহলে কি হবে আপনাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ডিলিট হলেও সেই সমস্ত নাম্বার কিন্তু আপনাদের ফোনে কিন্তু সেভ হয়ে থাকবে এবং এই অপশানটি ক্লিক করার পরেই কিন্তু আপনারা এখানে ডিলিট অপশানে ক্লিক করবেন কিন্তু ডিলিট করার আগে অবশ্যই ভেবে রাখবেন আপনি তখনই ডিলিট করবেন যদি আপনারা এই হোয়াটসঅ্যাপটিকে পুনরায় অন্য কোনো নতুন মোবাইলে ইউজ না করেন সেক্ষেত্রেই কিন্তু এখানে ডিলিট করবেন এবং তাহলেই কিন্তু এই অপশানটি কিন্তু অফ হয়ে যাবে কিন্তু আপনারা যদি এই হোয়াটসঅ্যাপটিকে পুনরায় ইউজ করতে চান অন্যান্য মোবাইলে ইউজ করতে চান কিংবা লিঙ্ক ডিভাইস হিসেবে ইউজ করতে চান এবং আপনাদের এই মোবাইলের কন্ট্যাক্ট সেই মোবাইলেও যেন শো করে তো তার জন্য কিন্তু আপনার অবশ্যই এই অপশানটা কিন্তু এখানে টার্ন অন করে নেবেন এবং শুধুমাত্র যদি এই হোয়াটসঅ্যাপটি আর আপনার ইউজ না করে থাকেন তবেই কিন্তু এখানে অফ করবেন না হলে কিন্তু অফ করবেন না তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন আপডেটের ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং